করোনা টিকার প্রথম চালান এখন দেশে ভারতের উপহার 20 লাখ ডোজ হস্তান্তর আমাদের হাতে এই ভ্যাকসিনটি সঠিক তাপমাত্রায় আমরা গ্রহণ করেছি আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব কোভিড যুদ্ধে দুই দেশের একজোট হয়ে লড়াইয়ের প্রত্যয় উই মুভ ফরওয়ার্ড ইন ফাইটিং করোনা ভাইরাস ইন ইচ অফ আওয়ার কান্ট্রিজ উই উইল ডু সো টুগেদার ভারত সরকার প্রমাণ করেছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ তাদের পরম একটি বন্ধু রাষ্ট্র ভারতে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে আগুনে 5 জনের মৃত্যু দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ রাজধানীর মিরপুরে সিটি কর্পোরেশনের রাস্তা উদ্ধারের অভিযান রূপ নিল সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া কারমাঙ্গি চরে গুড়িয়ে দেয়া হলো বহু অবৈধ ভবন চট্টগ্রামে নির্বাচনী মাঠে উত্তাপ পুলিশের মদদে দলীয় অফিসে হামলার অভিযোগ বিএনপির পরিবেশ অস্থিতিশীল করতে বিরোধীরা ভাঙচুর করেছে দাবি আওয়ামী লীগের বিচারকের সঙ্গে কুষ্টিয়ার এসপির অশোভন আচরণ দেখে ফেলায় কাল হলো সরকারি কর্মকর্তার পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে ভার্চুয়ালি আদালতের কাছে চাইলেন নিরাপত্তা রাজধানীর মালিবাগে বৃদ্ধাকে নির্যাতন করা গৃহ পরিচারিকা ঠাকুরগাঁও থেকে গ্রেফতার লুটে নেয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার এবং এক গ্রাম বা এলাকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে একসাথে বিচ্ছিন্ন প্রত্যাবাসন অযৌক্তিক বলছে সংগ্রাম পরিষদ ভাষাঞ্চরে জমজমাট ভোজ অবশেষে ভ্যাকসিনের দেখা পেল বাংলাদেশ সকাল 11টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 20 লাখ ডোজ ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার কার্গো বিমান পরে এগুলো নিয়ে যাওয়া হয় ইপিআই সংরক্ষণাগারে বুধবার বেলা 11টার কিছু পরে কুয়াশা ভেদ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ কার্গো বিমান অবশেষে করোনার রক্ষা কবচ বাংলাদেশের মাটিতে সবকিছু আগেই তৈরি ছিল ঘণ্টাখানেক আগে রানওয়েতে অপেক্ষা করছিল ইপিআই এর দুটি কার্গো ভ্যান দ্রুতই আন্ডোট শেষে সেগুলো রওনা হয় তেজগাঁওয়ের পথে দুটি ভ্যানে ছিল বাংলাদেশ ভারতের প্রতি ভালোবাসার ছাপ দুপুর একটা নাগাদ ঢাকা জেলা ইপিআই সেন্টারে চলে আসে প্রতিবেশীর উপহার করোনার প্রথম টিকা 20 লাখ ডোজই রাখা হয়েছে এই সংরক্ষণাগারে অত্যাধুনিক এই স্টোরেজের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে জানানো হয় এমন টিকা সঠিক তাপমাত্রায় রাখার সক্ষমতা আছে ইপিআই এর র্যান্ডম স্যাম্পলিং পরীক্ষা করতে প্রত্যেকটাতেই আমরা 2 থেকে 8 ডিগ্রির মধ্যেই পেয়েছি কোনোটা 3 কোনোটা 4 ডিগ্রি সেলসিয়াসে পেয়েছি অতএব আমাদের হাতে এই ভ্যাকসিনটি সঠিক তাপমাত্রায় আমরা গ্রহণ করেছি অবশেষে স্বস্তির সুবাতাস করোনার এই 20 লাখ ডোজ যেন এই মহামারী মোকাবেলায় বাংলাদেশকে এগিয়ে নিল আরও এক ধাপ এখন দেখার বিষয় এর বিতরণ প্রক্রিয়া কতখানি সুষ্ঠুভাবে শেষ করতে পারে বাংলাদেশ এদিকে স্টোরেজ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী জানান রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চুয়াল টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ভ্যাকসিন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি ট্রায়ালের ডেটের অপেক্ষায় আছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত হবেন আমরা একটা ডেট অতি শীঘ্র পেয়ে যাব সেই ডেট অনুযায়ী আমরা একটা ট্রায়াল রান করব ট্রায়াল রানের পরে আমরা সারা দেশে যে ডিপ্লয়মেন্ট করতে তো সময় লাগবে এছাড়া 25 জানুয়ারি বাংলাদেশের কেনা 3 কোটি ডোজের প্রথম চালান 50 লাখ ডোজ দেশে আসার কথা রয়েছে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা কোভিড যুদ্ধে বাংলাদেশের সঙ্গে একজোট হয়ে লড়ার প্রত্যয় জানালো ভারত দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর কাছে ভারত সরকারের উপহার টিকা আনুষ্ঠানিকভাবে তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশই সর্বোচ্চ সংখ্যক টিকা উপহার পাঠিয়েছে ভারত টিকা সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরালো হলো মন্তব্য করে মন্ত্রীরা বলেন অনেক উন্নত দেশে টিকা না পৌঁছালেও ভারতের সহযোগিতায় বাংলাদেশ পেয়েছে As we gather here, the people of India
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে মোদি সরকারের কোভিড টিকা কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশে এলো 20 লাখ ডোজ। বৃহস্পতিবার দুপুর 1:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে প্রতীকীভাবে এ উপহার তুলে দেন ভারতীয় হাইকমিশনার। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশকে টিকা উপহারের মাধ্যমে প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি রাখল ভারত। পাশাপাশি কোভিড মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন ভারতীয় হাইকমিশনার। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত 20 লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেয়া প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারের অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের যে অঙ্গীকার করেছেন, এটি তারই প্রতিফলন। অনুষ্ঠানে মহামারীর সময় টিকা দিয়ে ভারতের পাশে থাকার দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে সরকারের মন্ত্রীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে দেশটির ভূমিকা। টিকা উপহারকে বন্ধুত্বের নিদর্শন মন্তব্য করে আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে নতুন মাত্রায়। ভারত সরকার প্রমাণ করেছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ তাদের পরম একটি বন্ধু রাষ্ট্র। উই আর ওয়ান অফ দি আর্লিয়েস্ট আই শুড সে ইন দ্য ওয়ার্ল্ড যারা আগে ভাগে ভ্যাকসিন পাওয়ার সুযোগ পেয়েছে। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা 3 কোটি ডোজ টিকা যথাসময়ে পেতে ভারত সরকারের সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী। ভারত সরকারকেও অনুরোধ করব যাতে আমরা সঠিকভাবে এই ভ্যাকসিনটি পাই সময় মতো। আমাদের আগামী 6 মাসে প্রত্যেক মাসেই 50 লক্ষ করে ভ্যাকসিন আসার কথা। এ মাসে আরও 50 লক্ষ ভ্যাকসিন আসবে এবং আমরা 35 লক্ষ লোককে এই ভ্যাকসিন আমরা দিতে পারব। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিতে সম্ভাব্য সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুনের ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার বিকেলে নির্মাণাধীন একটি ভবনে আকস্মিক আগুন লাগে, মুহূর্তেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। পুনের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানটিতে আগুন লাগার ঘটনায় ভারত জুড়ে উদ্বেগ দেখা দেয়। তবে এক বিবৃতিতে সেরাম কর্তৃপক্ষ জানায়, মূল ভবনে আগুন লাগেনি, ফলে কোভিশিল্ড ভ্যাকসিন উৎপাদন ব্যাহত হবে না। এবার অন্য প্রসঙ্গ। সিটি কর্পোরেশনের রাস্তা উদ্ধারের অভিযান রূপ নিল সংঘর্ষে। স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। আহত হয় বেশ কয়েকজন। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দুপুর 12টার দিকে আবারও শুরু হয় উচ্ছেদ অভিযান। উচ্ছেদ কার্যক্রম শুরুর পরপরই এভাবেই বাধা দেন স্থানীয়রা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেলও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় পুলিশ। পুলিশের দাবি, স্থানীয়রাই ইটপাটকেল ছুড়ে সংঘাতের সূচনা করেন। প্রথমে উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার পর্যায়ে উনি একটু প্রতিহত করার চেষ্টা করেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আমরা এখানে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করি। আমরা ধারণা করি স্থানীয় যারা এখানে আছেন তারাই করেছেন। দুপুর 12টায় আবারও শুরু হয় উচ্ছেদ। মিরপুর 11 নম্বর সেক্টরে সিটি কর্পোরেশনের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কবজায়। শুধু দোকান নয়, গড়ে তোলা হয়েছে বাসাবাড়িও। উত্তরের মেয়র বলছেন, বারবার নোটিশ দিলেও স্থাপনা সরানো যায়নি। যারা এই যে রাস্তাগুলোকে দখল করেছে বছরের পরে বছর, মোটেও এটি তারা ঠিক করে নাই। তারা ইচ্ছা মতন যদি রাস্তা সব দখল করে, তখন তো সব রাস্তা কিন্তু দখল হয়ে যাবে আমাদের জন্য। যারা দখল করে আছেন, আপনারা জানেন যে আপনারা কারা দখল করে আছেন, যে এই রাস্তাটাকে আমরা জনগণের জন্য খুব দ্রুত আমরা খুলে দিব এবং এটি কালশীর একটা প্যারালাল রোড হবে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেন স্থানীয়রা। এক সপ্তাহ আগে আমাদের নোটিশ দিতেন, আমাদের মেকিং করতেন, আমাদের দোকানটা আমরা খালি করে দিতাম। স্যার সাহেব আমাদের কিছু বলেনি, আমরা বলছি যে আমাদের সময় দেন, আমরা এটা ভাগের জিনিস খুলবো, ভাঙবো, কি করবো, কোনো সময় দেয় নেই। কালকে হঠাৎ করে ম্যাজিস্ট্রেট আসছে আর কাউন্সিলর সাহেব উনি পাঠাইছে ওয়ার্ডের ভিতরে মাপ দেওয়ার জন্য, মাপ দিয়ে উনি চলে গেছে। জাস্ট বলছে যে সকাল থেকে মানে এমনি এটুক দাগ দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে জানানো হয় নাই বা মার্কিং করে নাই বা কাউকে বলা হয় নাই। মিরপুরের এই সড়কটি মুক্ত হলে কালশি রোডে যেতে খুবই কম সময় লাগতো। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো বিআইডব্লিউটি এর 4 দিন ব্যাপী শক্তিশালী উচ্ছেদ অভিযান। ঘুরিয়ে দেওয়া হয়েছে রাজধানীর বুড়িগঙ্গা পাড় দখল করা কামরাঙ্গীর চর এলাকার প্রায় 300 স্থাপনা। বৃহস্পতিবার সকাল থেকে বুড়িগঙ্গার উত্তর পাড় দখলমুক্ত করতে চলমান অভিযানের শেষ দিনে সকালে কামরাঙ্গীর চরের অংশটি ধ্বংসস্তূপে পরিণত হয়। অভিযানের শুরুতেই নতুন স্থায়ী সীমানা পিলারের মধ্যে থাকা 2টি 3তলা, 1টি 5তলা ও 1টি 6তলা ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ করা জায়গায় শিগগিরই বসানো হবে স্থায়ী সীমানা পিলার। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের অন্যান্য সংস্থার ভুলের কারণেই তাদের গুনতে হচ্ছে কোটি টাকার মাশুল। গত 4 দিনে এলাকার প্রায় 300 স্থাপনা উচ্ছেদ করা হয়। সন্ধ্যার সময় আরো থাকছে, পিকে হালদারের সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা 3 দিনের রিমান্ডে, পিপলস লিজিং এর 280 জনকে হাইকোর্টে তলব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বড় কারাগারে আছি, আর যে কারণে আজকে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন চলছে, সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, এটা সত্যি আমার জন্য খুব কষ্টের, খুব দুঃখের। মনটা পড়ে আছে বিশ্ববিদ্যালয়ে, এটা ঠিক, কিন্তু উপায় নেই। রাষ্ট্রীয় দায়িত্ব যেটা আমার, মানে আমি বলবো যে আমার পায়ে শৃঙ্খল বেঁধে দিয়েছে, সেটাই হচ্ছে বাস্তবতা। যা আমি আশা করি যে এরকম অবস্থা থাকবে না। ইতিমধ্যে করোনা ভাইরাসের আপনারা জানেন যে ভ্যাকসিন আমাদের যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহারস্বরূপ, সেটা এসে পৌঁছে গেছে, সেই জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা যেটা টাকা দিয়ে কিনেছি সেটা 25 তারিখে বা 26 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। কাজে আমরা এ ব্যাপারে কীভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে সব ব্যাপারে কিন্তু সমস্ত পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি, অর্থাৎ এই করোনা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। যাক, এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো, সেটাই আমরা আশা করি। যাক, এর মধ্যে আমাদের আজকে আমরা উদযাপন করছি আমাদের এই শতবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এই আয়োজন করবার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এটা চাই যে এই বিশ্ববিদ্যালয় আবার তার পুরনো গৌরব ফিরে পাক। আর তাছাড়া আজকে যেমন বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ই হচ্ছে আমাদের সারা বাংলাদেশে, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ সম্মানজনক একটি বিশ্ববিদ্যালয়, কাজে পূর্বগৌরব আবার ফিরে আসবে। এখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে, শিক্ষার প্রসার ঘটবে, এবং এই জায়গা থেকেই অর্থাৎ আমাদের সকল অর্জনের বাতিঘর যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সেই আলো ছড়িয়ে পড়বে সারা বিশ্বের ভয়ে। পালিয়ে বেড়াচ্ছেন কুষ্টিয়ার এক সরকারি কর্মকর্তা, তার অপরাধ বিচারকের সঙ্গে এসপির অশোভন আচরণ দেখে ফেলা। ওই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল মাধ্যমে উচ্চ আদালতে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। পরে আদালত তার এবং পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন। কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাতের দুর্ব্যবহারের শিকার হন জেলার বিচারক মহসিন হাসান। ভাড়ামারা পৌরসভা নির্বাচনে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে ওই বিচারককে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে এসপির বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় ভুগছি এবং পলাতক অবস্থায় আছি। এ ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন প্রিজাইডিং কর্মকর্তা শাজাহান আলী, তিনি জেলার যুব উন্নয়ন কর্মকর্তা। তার দাবি, ঘটনার পর থেকে পুলিশি হয়রানির শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। মাননীয় হাইকোর্টের অর্ডার হওয়ার পরে দৌলতপুরের ওসি মহোদয় আমাকে থানায় ডেকে নিয়ে প্রায় 1.5 ঘন্টা আটকে রেখে জোরপূর্বক বিভিন্ন কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন। বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে হাইকোর্টের একটি বেঞ্চে ভার্চুয়ালি যুক্ত হন এই সরকারি কর্মকর্তা, চান নিজের এবং পরিবারের নিরাপত্তা। ওনাকে দৌলতদিয়া থানায় প্রথমে ডাকানোর পরে থানায় 1.5 ঘন্টা আটকে রেখে বিভিন্ন মানসিক নির্যাতন করে শুনান শেষে তার আবেদন মঞ্জুর করে আইজিপিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ওনার নিরাপত্তা বিধানের জন্য আইজিপি মহোদয়কে 25/1/2021 পর্যন্ত তার এবং তার পরিবারের সকল সদস্যের নিরাপত্তা বিধানের জন্য বলেছেন। বিচারকের সঙ্গে এমন দুর্ব্যবহারের বিষয়ে 25 জানুয়ারি এসপির হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। আদালত বলেছেন, প্রশাসনের এমন হস্তক্ষেপ বিচার বিভাগের ওপর চরম আঘাতের শামিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যার উপর নির্ভর পুরো বাড়ি, সেই গৃহ পরিচারিকার পৈশাচিক নির্যাতনে মৃত্যুপথযাত্রী গৃহকর্ত্রী এক বৃদ্ধা। রাজধানীর শান্তিবাগে খালি বাসা পেয়ে গৃহপরিচারিকা রেখা 75 বছরের বৃদ্ধার ওপর চালায় নির্যাতন। যাওয়ার সময় নগদ 2 লাখ টাকা এবং প্রায় 22 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় সে। এ ঘটনার 2 দিন পর ঠাকুরগাঁও থেকে গ্রেফতার হয় ওই গৃহপরিচারিকা। রাজধানীর মালিবাগের পশ্চিম শান্তিবাগের মনভিলা গত 18 জানুয়ারি এই বাসার 2 তলায় শুয়েছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা বিলকিস বেগম।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পরম যত্নে সেবা করছেন গৃহপরিচারিকা রেখা, কিন্তু এই দৃশ্যের আড়ালে লুকিয়ে ছিল যে ভয়ঙ্কর বর্বরতা কে জানত। প্রথমে বৃদ্ধার শরীর থেকে সব কাপড় খুলে বিবস্ত্র করে নিয়ে যাওয়া হয় বাথরুমে, এরপর বেরিয়ে আসতে থাকে রেখার আসল রূপ। প্রথমে ঠান্ডা পানি শরীরে ঢালা হয়, বৃদ্ধার হাতের লাঠি দিয়ে নির্যাতন শুরু করে রেখা, শরীরের স্বর্ণ অলঙ্কারের জন্য বাড়তে থাকে নির্যাতন, খুলে নেওয়া হয় বৃদ্ধার গলার চেইন, হাতের বালা। এখানেই শেষ নয়, আলমারির চাবির জন্য বৃদ্ধার বুকে পা দিয়ে চেপে ধরেন রেখা, এক পর্যায়ে ঘরের ধারালো বটি নিয়ে আসলে অপারগ হয়ে আলমারির চাবি তুলে দেন বৃদ্ধা, কিন্তু তালা খুলতে না পেরে রক্তাক্ত বৃদ্ধাকে দিয়েই তালা খুলে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার নিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে ছটকে পড়ে সে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসে তারই মেয়ে। সেই দিনের লোমহর্ষক বর্ণনা দিলেন আহত বৃদ্ধা বিলকিস বেগম। হারা রাস্তায় তো খাটালে পানি আর রক্ত, মাথা ভাড়াইলে রক্ত, আমার কেমন করে চুল ধরে এরা কি টানিয়ে আনছে, আনিয়ে আমার আলমারি খোলাইছে, খুলে আলমারি যে আনলে নিয়েছে। তার মেয়ে জানান পরিকল্পিতভাবেই গৃহপরিচারিকা রেখা এমন ঘটনা ঘটিয়েছে, নিয়ে গেছে 22 ভরি স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা। তাকে বাসায় রেখে আমি অল্প যে আমি এই যাবো আর আসবো, তুই মার পাশে দাঁড়ায় থাকবি, কোথাও যাবি না। সে মারা যেতে পারতো, সে তার ইচ্ছাই ছিল হয়তো তার মেরে ফেলবে, কারণ বাথরুমে যখন নিছিল ও জানে বাথরুমে সিসি ক্যামেরা নাই। এই ঘটনায় মেয়ে বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি মামলা করলে গৃহকর্মী রেখাকে ঠাকুরগাঁওয়ের রাণীশঙ্কৈল ও বালিয়াডাঙ্গা থানার সীমান্তবর্তী কাশীপুর এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা হয়। দ্বিতীয় বিয়ে করেছে, টাকা পয়সার জন্য চাপ দিচ্ছিল, ইতিমধ্যেই সে ধার করে নাকি 40,000 টাকা তার স্বামীকে দিয়েছে এবং আরও টাকা চাওয়ায় সে এই কাজে বাধ্য হয়ে এই কাজ করেছে। এমন ঘটনার পর গৃহকর্মী নিয়োগ দেওয়ার সময় বাড়ির মালিককে আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ। 21 লক্ষ। দিন যতই ঘনিয়ে আসছে অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যমে জমে উঠেছে চট্টগ্রামের নির্বাচনী প্রচারণা। পুলিশের মদদে বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী। অন্যদিকে পরিবেশ অস্থিতিশীল করতেই নির্বাচনী ক্যাম্পে বিএনপি নেতা কর্মীরা ভাঙচুর করেছে বলে দাবি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ, জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণাও। বৃহস্পতিবার সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে 8 দফা দাবি পেশ করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। এরপর তিনি নগরীর এনায়েত বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণে অংশ নেন। যদি পুলিশ অফিসার বলে যে এত রাত পর্যন্ত তারা এখানে কি করছে, কিংবা এখানে তারা গুলি মেরেছে অথবা বোমা মেরেছে, তাহলে তো এগুলি উদ্দেশ্য প্রণোদিত। কৃষক লীগের সাথে মতবিনিময় সভার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে বদ্রাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি। বিএনপি নেতাকর্মীরা বুধবার রাতে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ আওয়ামী লীগের মেয়র প্রার্থীর। ওরা চাচ্ছে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য, সৃষ্টি করে এটা আওয়ামী লীগের ঘাড়ে তুলে দিতে চায়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে পার পাবে না। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। এই নির্বাচনটাকে শান্তিপূর্ণ করার জন্য, সুন্দর করার জন্য যা যা করা দরকার সে পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন আগাচ্ছে। নির্বাচনী প্রচারণা শেষে বুধবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রাবিয়া রহমান লেন এলাকায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পিকনিকের আমেজে নেচে গিয়ে অন্যরকম একটা দিন কাটালেন ভাসানচরে অবস্থানরত 4,000 রোহিঙ্গা। খাবারের আয়োজনে ছিল 28 মন মাংসের তৈরি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। শাখা ত্রিপুর ক্যামেরায় ভাসানচর থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সকাল হতে না হতেই বড় বড় সাউন্ড বক্স চালিয়ে নাচের আয়োজনে মেতে উঠে রোহিঙ্গা শিশু কিশোররা, তরুণ যুবারা বাদ ছিল না এই আনন্দে। অনুষ্ঠান চলের তৈলে আনন্দ, বিভিন্ন ধরনের হানা ফিনা দিব, তাহলে গরু মুজরাই আর খুশি খুশি লাদ দিয়া আর আর বাতান বাদ দিব, সব কিছু দিব ব্যবস্থা করে সার কোলে। ভাসানচরের ফুটবল মাঠের একাংশে বিশাল প্যান্ডেল সাজিয়ে রান্না করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাংস। রান্নার জন্য চট্টগ্রাম থেকে নিয়ে আসা রান্নার সমস্ত উপকরণ সহ 15 জন বাবুর্চি। এখানে যেমন ঐতিহ্যবাহী মেজবানের মাংস রয়েছে, ঠিক তেমনি রয়েছে চনার ডাল এবং আর গরুর নলা। সে গরুর নলায় দেওয়া হচ্ছে মুগ ডাল। ভাত রান্না করছি 30 ডেক, তারপর মাংস রান্না করতেছি 13 ডেক,
দুপুর নাগরতেই শুরু হয় খেলার আয়োজন। সবার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে, যাতে এই দিনটা সবাই সুন্দরভাবে কাটিয়ে একটা ভালো সময় কাটাতে পারে। গত মাসে দুদফায় কক্সবাজারের উখিয়া থেকে 4,000 রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। এই ভাষান্তরে মূলত তাদের মনোবল চাঙ্গা রাখা এবং বাকি রোহিঙ্গাদের ভাষান্তরে আসতে উদ্বুদ্ধ করতেই বিশেষ এই আয়োজন। নোয়াখালীর ভাষান্তর থেকে কমল দে। অস্ত্রের মুখে অপহরণ, মুক্তিপণ দিয়ে মেলে মুক্তিও, কিন্তু প্রশ্ন থেকেই যায়, আসলেই কি মিলছে মুক্তি? কে বা কারা অপহরণ করেছিল সে বিষয়ে কখনোই মুখ খোলেন না ভুক্তভোগী, কারণ অপহরণকারীদের কাছে রয়ে গেছে তার আপত্তিকর ভিডিও। কয়েকজন ভুক্তভোগী সময় সংবাদকে দিয়েছেন নির্যাতনের রোমহর্ষক বিবরণ। বুলবুল রেজার রিপোর্ট। 13 জানুয়ারি সন্ধ্যা 6:30, উত্তরার 9 নম্বর সেক্টরের ফুড স্টোরি দোকানের মালিক মিহির রায়কে অপহরণ করেন অস্ত্রধারীরা। ক্লোজড সার্কিট ক্যামেরায় তার মোটরসাইকেলের পেছনের আসনে দেখা যায় একজনকে। পরের দিন মিহির রায়ের স্ত্রীর মোবাইলে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, স্বামীকে জীবিত ফিরে পেতে হলে দিতে হবে 20 লাখ টাকা মুক্তিপণ। হাজবেন্ডকে যদি সুস্থভাবে ফেরত নিতে চাস তাহলে 20 লক্ষ টাকা দিয়ে ছুড়াই নিতে হবে। 6 দিন পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মিহিরকে রাজধানীর দক্ষিণ খানের একটি বাড়ি থেকে উদ্ধার করে। টাকা যদি দেওয়া না হয় 20 লক্ষ টাকা তাহলে মেরে ফেলবো, তারপরে আমি কোনো কথা বললে আমাকে মারধর করতো। এই চক্রটি রাজধানীর কাওলা এলাকা থেকে অপহরণ করে নিয়ামতুল্লাহকে। এত বড় পাওয়ার ব্যাংকের মতো একটা ইয়ে দিয়ে আমার পায়ের দুটা পায়ে শর্ট করে। অনুসন্ধানে বেরিয়ে আসে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের কথা। গরমিতে আনছে বান্ধিছি, কইছে পরে আর রা করে না, এই নইটাই দিয়া বান্ধিয়া তুইয়া হ্যাঁ ছেলের সাথে ভিডিও করা খালি গতরে বলা হয় যে তুই প্রশাসনের কাছে বলবি না, বললে কিন্তু ভিডিওটা কিন্তু ছাইড়া দিমো। পুলিশ বলছে গেল 3-4 মাসে তারা অন্তত 4 জনকে অপহরণ করেছে। এই অপহরণ করে নেয়া, তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা এবং তাদেরকে ছেড়ে দেয়া, এই জিনিসটা ইদানিং ঘটতেছে, এর আগেও ঘটছে, কিন্তু এর মধ্যেই আমরা একটা বড় ধরনের একটা অপরাধ চক্রকে, যারা অপহরণের কাজে জড়িত এদেরকে আমরা ধরতে সমর্থ হয়েছি। এ ধরনের আরও কয়েকটি চক্র রাজধানীতে সক্রিয় বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ। হালদারের আইনজীবী সুকুমার মৃধার সম্পদ 20 কোটি টাকা। পিকের সহযোগী অনিন্দিতা মৃধা ছিলেন তারই প্রতিষ্ঠানের পরিচালক। বাবা মেয়েকে গ্রেফতারের পর দুদক বলছে আলোচিত পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত তারা। এদিকে পিকে ইস্যুতে পিপলস লিজিংয়ের ঋণ কেলেঙ্কারি ঘটনায় 280 জনকে তলব করেছে হাইকোর্ট। পিকে হালদারের ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান উইন্টাল ইন্টারন্যাশনালের পরিচালক ছিলেন অনিন্দিতা মৃধা, যে প্রতিষ্ঠানের নামে 68.5 কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেননি পিকে হালদার ও তার সহযোগীরা। এছাড়া ফার্স্ট ফাইন্যান্স থেকেও 100 কোটি টাকা ভুয়া ঋণ নেয় উইন্টাল ইন্টারন্যাশনাল, সেটিও খেলাপি। পিকে হালদারের অবর্তমানে সুকুমার মৃধা তার সব সম্পদের দেখভাল করতেন। বৃহস্পতিবার অবৈধ সম্পদ ও পিকে হালদারের সাথে যোগসাজশে ঋণ কেলেঙ্কারির অভিযোগে সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন দুদকের উপপরিচালক এবং তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। দুদক সূত্রে জানা যায় পিকে হালদারের স্বার্থ সংশ্লিষ্ট 14টি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মধ্যে 6টি প্রতিষ্ঠানে সুকুমার মৃধার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এছাড়া পিকে হালদারের মা লীলাবতী হালদারের নামে থাকা অবৈধ প্রায় 200 কোটি টাকা সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা এবং অবন্তিকা বড়ালের মাধ্যমেই পাচার হয়। দুপুরে দুই আসামিকে আদালতে নিয়ে যাওয়া হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রশান্ত কুমার হালদারের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠান সুকুমার মৃধার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তাছাড়া সুকুমার মৃধার দখলে প্রায় 20 কোটি টাকার সম্পদ এবং তার মেয়ে অনিন্দিতা মৃধার 1.5 কোটি টাকার সম্পদ রয়েছে মর্মে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এদিকে পিকে হালদার ইস্যুতে পিপলস লিজিং থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয়নি এমন 500 জনের তালিকা জমা দেওয়া হয়েছে হাইকোর্টে। এর মধ্যে 280 জনকে 23 ফেব্রুয়ারি হাজির হতে বলা হয়েছে। 5 লাখ টাকা পর্যন্ত যারা ঋণ খেলাপি 280 জনকে অনারেবল কোর্ট সবার না এগেনস্টে শোকজ করেছেন এবং ওনাদেরকে আগামী 23 ফেব্রুয়ারি তারিখে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। পিকে হালদারের অর্থ পাচার কাণ্ডে 2008 থেকে 2020 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। অর্থ পাচার বন্ধে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়েও সমালোচনা করেন আদালত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ।
বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার মুখোমুখি হবে দুদল। কোভিড পরবর্তী প্রথম সিরিজটা জয়ের লক্ষ্য বাংলাদেশের সামনে। অন্যদিকে ম্যাচ জিতে সিরিজ সমতায় আনতে চায় ক্যারিবীয়রা। ম্যাচ শুরু হবে সকাল 11:30। প্রথম ম্যাচের দাপুটে জয় সিরিজে এগিয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। দ্বিতীয় ম্যাচটা জিতলেই এখন সিরিজ নিজেদের করে নিতে পারবে তামিম বাহিনী। সে লক্ষ্যে ঐচ্ছিক অনুশীলনেও আজ টাইগারদের ছিল দৃপ্ত পদচারণা। প্রথম ম্যাচে আকিল হাসানের বোলিং ভুগিয়েছে ব্যাটসম্যানদের, তাই নিজেদের ঝালিয়ে নিয়েছেন নতুন করে। অন্যদিকে দেয়ালে পিট ঠেকে গেছে জেসন মোহাম্মদ বাহিনীর। ম্যাচ হারলেই সিরিজটাও শেষ হয়ে যাবে তাদের জন্য। জয়ের জন্য তাই মরিয়া ফিল সিমন্স শিষ্যরা। হাসান অভিষেক ম্যাচে তার পরিশ্রমের ফল পেয়েছে, আর মুস্তাফিজ অসাধারণ বোলিং করেছে। ওর রিস্ক পজিশন নিয়ে কাজ করা হয়েছে, ডেলিভারিগুলো দুদিকেই সুইং করিয়েছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে বোলারদের আরও বৈচিত্র্য দেখতে পাবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা টিকার প্রথম চালান এখন দেশে। ভারতের উপহার 20 লাখ ডোজ হস্তান্তর। এ মাসেই আসবে আরও ভ্যাকসিন। প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন জানালেন প্রধানমন্ত্রী। রাজধানীর মিরপুরে সিটি কর্পোরেশনের রাস্তা উদ্ধারের অভিযান রূপ নিল সংঘর্ষে। ধাওয়া পাল্টা ধাওয়া। কামরাঙ্গীর চরে গুঁড়িয়ে দেয়া হলো বহু অবৈধ ভবন। এবং চট্টগ্রামে নির্বাচনী মাঠে উত্তাপ। পুলিশের মদদে দলীয় অফিসে হামলার অভিযোগ বিএনপির। পরিবেশ অস্থিতিশীল করতে বিরোধীরা ভাঙচুর করেছে দাবি আওয়ামী লীগের। এ ছিল সন্ধ্যা সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।